নমস্কার মতো অন্যতম একটা ভিডিওতে আমি রাহুল এক চ্যানেলে তোমাদের সকলকে আনায় স্বাগত লেভেল লেভেলন ক্যান্ডিডেটদের জন্য পেন্ডিং যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা ওয়েট করছিল তাদের রিলেটেড অফিশিয়াল আপডেট চলে এসেছে এবং এই আপডেটের ব্যাপারে আমি দুটো কথা বলবো তারাকে বলে রাখি দুপুরে আসার পরেই কামিটিটা দিয়ে দিয়েছে আশা করি তোমরা সকলের নোটিশটা দেখিয়ে নিয়েছো যদি কারোর মনে কোনো ডাউট থাকে সেগুলো ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে সাথে সাথে জয়নিং রিলেটেড আপডেট নিয়ে যারা আমাকে বারবার প্রশ্ন করছিলে তাদেরকে কিছু কিছু অফিসিয়াল ইনফরমেশান দিতে চাই যে জয়নিং অনেক ক্ষেত্রে হয়ে গেছে অনেকের ট্রেনিং সামনের দিনে শুরু হবে এই ভিডিওতে সেই ইনফরমেশানগুলো থাকবে তার সাথে সাথে রিপোর্টিং হওয়ার পর তোমাদের জয়নিং কবে থেকে হতে পারে সেই কথাটাও বলবো তার সাথে এরপরে ডিভিশন অ্যালোকেশন বাকি যে সমস্ত ক্যাটাগরি ওয়েট করছে তাদের কবে হবে সেকেন্ড ডিভি কবে হতে পারে এক্সপেক্টেড ডেট আমি এই ভিডিওতে বলে দাও ভিডিওটা শেষ যদি দেখতে বলো না আর তোমরা সকলেই জানো যে অথেন্টিক ইনফরমেশন যেমন দেওয়া থাকে তেমনই আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার তাই জন্য চ্যানেলটাকে ফলো করো আর মাঝে মাঝে ভিডিও দিতে একটু ডিলে হচ্ছে কারণ বাড়িতে একটুখানি সমস্যা হওয়ার কারণে একটু অ্যাক্সিডেন্ট রিলেটেড ইস্যু হওয়ার কারণে ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে আশা করি তোমরা কোঅপারেট করবে তবে আমি চেষ্টা করি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশনটা প্রোভাইড করার চলো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম যদি কথা বলি যে নোটিস রিগার্ডিং রিচেক অফ পেন্ডিং বায়োমেট্রিক কেসেস সিএনআরসি জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন এবং এটা ফার্স্ট আগস্ট অর্থাৎ আজকে দুপুরে আসে এবং এই নোটিশটাতে বিশেষ কিছু না বলা থাকলেও এখানে বলা হয়েছে তোমাদের মোটামুটি আটই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে এই সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তারা রিপোর্ট করবে এবং ক্লিয়ারলি বলা থাকে যে দুই থেকে তিন দিন কিন্তু তোমরা হাতে সময় নিয়ে যাবে কারণ যদি কারোর বায়োমেট্রিক ইস্যুতে মেডিকেল প্রবলেম দেখা দেয় বা ঠিকঠাক করে ম্যাচ না করে তাদেরকে কিন্তু ওয়েট করতে হতে পারে এবং এখানে মেনশন করা হয় যে ধরো এখানে উপরে যে চুরানব্বই জন ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া আছে এর মধ্যে বিরানব্বই জন ক্যান্ডিডেটে তোমাদের অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছিলো দুজনের বাকি আছে এরকম টুকটাক ইনফরমেশন দেওয়া থাকে তো তোমরা সকল ইনফরমেশান কিন্তু তোমরা সাথে করে নিয়ে যাবে অর্থাৎ সকল যে তোমাদের মানে ডকুমেন্টস যা যা রয়েছে ডিভি রিলেটেড সিবিটি রিলেটেড পেট রিলেটেড সব কিছু নিয়ে যাবে ফটোকপি নিয়ে যাবে তোমরা নিজেদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে সমস্ত ডিটেলস যা যা আছে নিয়ে যাবে যাতে আগামী দিনে কোনো সমস্যা না হয় এবং যে যে দিনে বলা হয়েছে রিপোর্ট করতে যাওয়া তোমাদের আরআরসি মেন অফিসে অ্যাড্রেস তোমরা জানো নোটিফিকেশনে দেওয়া আছে সেটা দেখবে দশটা আমাদের রিপোর্ট করবে এবং রিপোর্ট করার পর দুই থেকে তিন দিনও সময় লাগতে পারে তবে আশা করবো একদিনে শেষ হয়ে যাবে তাও দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে যাবে এছাড়া নোটিফিকেশানটা রিলেটেড বা নোটিসটা রিলেটেড যদি কারোর কোনো সমস্যা থাকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেওয়ার চেষ্টা করবো কোনো কিছু যদি বুঝতে না পেরে থাকো এরপরে এরপরে বলি জয়নিং রিলেটেড আপডেটের ব্যাপারে সবার প্রথমে বলি আসানসোল ডিভিশন থেকে পয়েন্টসম্যানের একটা কুড়িজনের গ্রুপ করা হয়েছে মোস্ট প্রবলি সেটা সিসিএ ক্যান্ডিডেট এবং এখানে লিস্ট নোটিস হিসেবে হিসাবে দিয়ে দেওয়া হয়েছে যে তাদের মোটামুটি ইনিশিয়ালি ট্রেনিং হবে পয়েন্টসম্যান এমডি ডিটি টিসি অর এমডিপি এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ট্রেনিং ইনস্টিটিউট যেটা হচ্ছে মাল্টি ডিসক্লিমিনারি ডিভিশনাল ট্রেনিং সেন্টার এবং এখানে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে পয়েন্টসম্যান যে সময় ক্যান্ডিডেটা আছো এবং সেখানে বলা হয় আসানসোল ডিভিশনে রিপোর্ট করতে নেক্সট যে কোনো ওয়ার্কিং ডেজের মধ্যে আঠাশ তারিখে পাশ করা হয় এই নোটিশটা এবং তারপর তোমাদের বলা হয় যে এখানে রিপোর্ট করতে তার সাথে সাথে সেখানে তোমাদের বলা হয় যে তিন তিন কপি পাসপোর্ট সাইজ ছবি অরিজিনাল ডকুমেন্টস ফটোকপি এগুলো নিয়ে যেতে বলা হয় এরপরে চলে আসি অল ডিভিশন বা ওয়ার্কশপ রিলেটেড জয়নিং যে আপডেট সবার প্রথমে বলে রাখি ইস্টার্ন রেলওয়ে কিন্তু এখনও অলরেডি জয়নিং দিয়ে দিয়েছে হেডকোয়ার্টার বা স্টাফ সিলেকশন অফ পিসিপিওতে যারা যারা সিলেক্টেড হয়েছিলো যাদের ওখানে তোমাদের রিপোর্ট করতে বলা হয় রিপোর্ট করার নেক্সট ডে থেকে বলা হয় যে তাদের কাজ শুরু করে দিতে হবে সেটা বিশেষ করে এস আর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ডিপার্টমেন্টে মোটামুটি দশ থেকে পনেরো জন ক্যান্ডিডেট আছে এবং অলরেডি তারা মোটামুটি বারো থেকে চোদ্দো দিন কাজ করে নিয়েছে এরপরে বলে রাখি যারা যারা ডিভিশন বলো বা ওয়ার্কশপে রিপোর্ট করছো তাদের জয়নিং কবে হতে পারে রিপোর্ট করার মোটামুটি ধরে চলতে পারো কুড়ি পঁচিশ বা তিরিশ দিনের মধ্যে মোটামুটি তোমাদের জয়নিং হয়ে যেতে পারে যদি তারা স্পিডে কাজ করে কারণ কিছু কিছু জায়গায় যেমন বলতে পারি আসানসোলে কাজ অনেক ডিলেভাবে করছে অনেক অনেক ক্ষেত্রে তারা প্রসেসিং করতে ডিলে করছে তো এটার জন্য আরও দেরি হতে পারে কিন্তু যদি ওরা চায় তো কুড়ি পঁচিশ দিনের মধ্যেই জয়নিং দিয়ে দিতে পারে এবং এটা তোমরা এক্সপেক্টেড করে চলতে পারো বিশেষ করে যে সমস্ত সেফটি ক্যাটাগরি আছে পয়েন্টসম্যান এস এন টি ট্র্যাকম্যান এই সমস্ত ডিপার্টমেন্টের কাজ অনেক তাড়াতাড়ি হতে পারে কারণ এগুলো রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অনেক ডিলেতে রান করছে তো তার ফলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ডিভিশন অ্যাপ্লিকেশান আসবে তারপর তোমাদের রিপোর্টিংয়ের ডেট আসবে অফার লেটার আসবে তারপর তোমাদের জয়নিং হবে মোটামুটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু অনেক পিছনে রান করছে এবং এর ফলে ইউআর ওবিসি এসসি বি সমস্ত ক্যাটাগরি একটু ডিলেতে চলবে সেফটি ক্যাটাগরি জয়নিং একটু তাড়াতাড়ি হলো পয়েন্টসম্যানদের কিন্তু ট্রেনিং সেন্টারের জায়গা খুব কম থাকার জন্য কুড়ি তিরিশ জনের গ্রুপ করে দেওয়া হবে তার ফলে কিন্তু তাদেরও কিন্তু পরবর্তীকালে যারা থাকবে যেমন সিসিএ ধরো কুড়ি জন তিরিশ জনকে ট্রেনিং দেওয়া হলো তারপরে ইউআরদের হবে সেক্ষেত্রে একটু ডিলে তাদের ক্ষেত্রে হতে পারে তবে এসএন ট্রি ট্র্যাকম্যান বা আর অন্যান্য সেফটি ক্যাটাগরি ইনফ্যাক্ট ওয়ার্কশপের ক্ষেত্রে মোটামুটি রিপোর্ট করার কুড়ি পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে জয়নিং পেয়ে যাবে এটা আশা করা যাচ্ছে এরপরে যদি বলি নেক্সট ডিভিশন অ্যালোকেশন সেকেন্ড ডিভি বা আর যে সমস্ত পেন্ডিং ক্যাটাগরিগুলো রয়েছে বা যাদের বলো মেডিকেল পেন্ডিং কেস রয়েছে তাদের কবে হতে পারে তো এটা জাস্ট এটা এক্সপেক্টেড বলছি এরকম হবেই তার কোনো মানে নেই কিন্তু যা ট্রেন্ডস সেটা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ডিভিশন অ্যালোকেশান মোটামুটি সকলের কমপ্লিট হয়ে যাবে তোমাদের আগস্ট মাসের মধ্যে ইনক্লুডিং আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও বলছি এবং এটা সমস্ত ক্যাটাগরির সেটা যারা ই ডাব্লু এসের জন্য আছো এসসি ওবিসি এসটি সকলের মোটামুটি আশা করা যাচ্ছে ডিভিশন অ্যালোকেশন হয়ে যাবে এই আগস্ট মাসের মধ্যে তবে পেন্ডিং যে সমস্ত ক্যাটাগরি যাদের নোটিস নোটিশ দিয়ে বলা হয়েছে সামনে তোমাদের আরেকবার বায়োমেট্রিক চেক হবে তাদের কিন্তু আরও ডিলে হতে পারে তাদের কেসটা আলাদা আর এক্সট্রা যে সমস্ত পেন্ডিং কেস আছে মেডিকেল তাদের কিন্তু আরও দেরি হতে পারে মোটামুটি তাদের আগস্ট থেকে সেপ্টেম্বর আর সেকেন্ড জন্য যারা ওয়েট করছো তাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে চলে আসতে পারে এটা আশা করা যাচ্ছে